দেখুন আজকের ভিডিওতে আমি অপএম্পে সরকারি পরীক্ষায় আসা আরো দুটি প্রবলেম আমি সলভ করব। তার প্রথম প্রবলেমটি হচ্ছে ডিপিডিসিতে আসা এবং পরের প্রবলেমটি এর থেকে অনেক বেশি ট্রিকি। ঠিক আছে, দুটো প্রবলেমই আজকে খুবই বেশি গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আজকের ভিডিওতে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস আমাদের শেখার আছে। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো, আমি অপএম্পের উপর সম্পূর্ণ একটি ভিডিও সিরিজ দিয়েছি, আপনারা আমার প্লে লিস্টে গেলেই আগের ভিডিওগুলো পাবেন। তো প্রথম কোশ্চেনটি দেখুন, এখানে ভি ইনপুট দেওয়া আছে, তো এই টাইপের প্রবলেম এর আগেও বেশ কয়েকটা আমি সলভ করেছি। তো এটাও দেখুন, আমাদের এই যে এই ভোল্টেজটা যেহেতু ভিআই, আমার এই ভোল্টেজটা অটোমেটিক্যালি হবে ভিআই। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের এখানে শর্ট করা, দ্যাট মিন্স এই ভোল্টেজটা আমার ভিআই হবে। ঠিক আছে, এখন আমরা একটা কারেন্ট মনে করলাম এখান থেকে আসতেছে আই ওয়ান কারেন্ট, এইখানে আইসে আমার দুইটা রাস্তা পাইলো, তার এদিক দিয়ে কোন কারেন্ট ঢুকতে পারবে না, কারণ এদিক দিয়ে কারেন্ট পাস করাইতে হলে আমার এই মাইনাস এবং প্লাস দিয়ে পাস করাতে হবে, যেটা আমার সম্ভব না। ঠিক আছে, কারণ প্লাস এবং মাইনাসের মধ্যে আমরা জানি যে হাই রেজিস্ট্যান্স বিদ্যমান, অতএব সম্পূর্ণ কারেন্টটা আমার চলে যাবে এই পথ দিয়ে। ঠিক আছে, এই কারেন্টটাকে আমরা আই টু ধরে নিলাম। এখন আমাদের আই ওয়ান এবং আই টুর যে পথটা সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, একটা সিরিজ পথ। ঠিক আছে, সেম কারেন্ট সেম রাস্তা, দ্যাট মিন্স আই ওয়ান ইকুয়াল টু আমি বলতে পারি আই টু। তাহলে আই ওয়ান এর ভ্যালু কত আসতেছে আমার, ভি আউট মাইনাস ভি আই ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আই টু ভ্যালুটা আমার আসতেছে ভি আই মাইনাস 0 ডিভাইডেড বাই 25 কিলো ওহম। কিলো ওহম কাটা চলে যাবে, এখানে 25 100 মিলে আছে আর, তাহলে ভি আউট মাইনাস ভি আই ইকুয়াল টু 4 ভি আই, দ্যাট মিন্স ভি আউট ইকুয়াল টু 5 ভি আই। তাহলে আমার চাইছে হলো ভি আউট ডিভাইডেড বাই ভি আই, তো ভি আউট ডিভাইডেড বাই ভি আই আমার আসবে 5। তো এটাই ছিল এই কোশ্চেনটির সলিউশন, খুব সিম্পল একটি কোশ্চেন। এবার আমরা মোস্ট ট্রিকি প্রবলেমটি সলভ করব। এই ভি আউটপুটটা কত হবে, আর এখানে রেজিস্টর দেয়া আছে এটা মাঝখানে একটা 25 কিলো ওহম 50 কিলো ওহম, এবং এটি হলো আমার বিআই এপিসিএল 2015 সালের কোশ্চেন। দেখতে বেশ সিম্পল লাগতেছে, বাট এই টাইপের সার্কিট এর আগেও আমরা সলভ করেছি, বাট সেখানে ছিল আমার মাইনাস প্রান্তে এই ইনপুটগুলো আর প্লাসটা সরাসরি ছিল গ্রাউন্ডেড, এখানে রিভার্স করে দিচ্ছে, অর্থাৎ প্লাস প্রান্তে এরকম একাধিক ভোল্টেজ সোর্স দিছে এবং মাইনাস প্রান্তটা আমার গ্রাউন্ড করে দিচ্ছে। এখন কেন এই প্রবলেমটি বেশ ট্রিকি সেই জিনিসটাই আমরা দেখব। তো দেখুন, এখানে আমার প্লাস এবং মাইনাস কোনোটারই ভোল্টেজ আমরা নির্দিষ্টভাবে পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ এদিক দিয়ে কারেন্ট চলাচলের একটা কন্ডাক্টিং পথ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রবলেম হলো যে
এখান দিয়ে কারেন্ট এসে আমার এই পথ দিয়ে আমি চালাতে পারবো, এইদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু কিন্তু কারেন্ট চলাচল করতেছে মানে এই প্রান্তের সাথে এই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স আছে, অতএব এই পয়েন্টটা একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকবে এবং সেই ভোল্টেজটাই এখানে হবে। কিন্তু সেই নির্দিষ্ট ভোল্টেজটাই এই মাইনাস থেকে আমরা পাচ্ছি না। আবার প্লাস থেকেও দেখুন আমাদের এই নির্দিষ্ট এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এখানেই এই প্রবলেমটা একটু জটিল করে দিছে। তো যে কাজটা আমরা করতে পারি সেটা হলো যে দুটো সোর্সকে একসাথে যদি আমরা এই দুটো সোর্সকে একসাথে যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে আমরা আসলে প্লাস এবং মাইনাস কোনোটারই ভোল্টেজ পাবো না। তো আমরা যে কাজটা করব এখানে সুপার পজিশন থিওরম অ্যাপ্লাই করব। কেননা একটা সোর্স যদি আমি অ্যাক্টিভ রাখি তাহলেই যে কোনো এক প্রান্তে ভোল্টেজ আমরা ইজিলি পেয়ে যাব। তো দেখুন কিভাবে, আমি যদি প্রথমত VI1 কে অ্যাক্টিভ রাখি তাহলে VI2 কে অবশ্যই ডিঅ্যাক্টিভ করতে হবে। তাহলে আমাদের এই সার্কিটটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এই সাইডে দেখুন আমাদের প্রথম অবস্থায় আমাদের VI1 অ্যাক্টিভ, তাহলে VI1 থাকলো আমাদের 25 kilo ohm, আর অবশ্যই 50 kilo ohm এর সাথে যেটা আছে 50 kilo ohm টা একটু নিচে লিখতেছি আমাদের হিসাবে সুবিধার্থে। এই প্রান্তে কোনো ভোল্টেজ থাকবে না যেহেতু আমরা সুপার পজিশন থিওরম অ্যাপ্লাই করতেছি। দ্যাট মিন্স এটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, মিন্স এটাকে আমরা সিম্পলি গ্রাউন্ডেড করে দিলাম। ডিঅ্যাক্টিভেট মানে ওটাকে জিরো করতে হবে। তো জিরো করা মানে কি, গ্রাউন্ড করে দিতে হবে। এখন আমাদের এটা 5 kilo ohm, এটা 70 kilo ohm, এবং এই অবস্থায় আউটপুটটা আমরা মনে করলাম ভি আউটপুট প্রাইম। অবশ্যই ভি আউট ধরা যাবে না, কারণ ভি আউটপুট হচ্ছে সবগুলো ইনপুট থাকা অবস্থায়। এখানে একটা ইনপুট রাখছি, বাকিটা আরেকটা ডিঅ্যাক্টিভেট রাখছি। এখন এই অবস্থায় দেখুন আমাদের এই প্রান্তের ভোল্টেজটা কিন্তু আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, কারণ এই পথটা খেয়াল করে দেখেন এখান থেকে কারেন্ট তৈরি হলো, সেই কারেন্টটা কিন্তু সরাসরি এদিকে ঢুকতে পারবে না, সরাসরি এই 50 কিলো ওহম দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। অর্থাৎ এটা মেইনলি একটা সিরিজ সার্কিট, এবং এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা ভি প্লাস মনে করলাম, ভি প্লাস প্রাইম মনে করলাম, ঠিক আছে। এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা ভি প্লাস প্রাইম মনে করলাম, এবং সেই ভোল্টেজটা দেখুন আমরা ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করে সরাসরি পেয়ে যাচ্ছি। কত আসতেছে আমাদের এটার অ্যাক্রসে যে রেজিস্টরটা, সেই রেজিস্টরটা ডিভাইডেড বাই টোটাল রেজিস্টরের যোগফল ইনটু VI1, তাহলে 50/75 কত হয়, 2/3, 2/3 VI1। হিসাব মতে এই ভোল্টেজটা আমার হবে সেম 2/3 VI1। আচ্ছা এটাকে আমরা ভি প্লাস প্রাইম মনে করলাম। এখন দেখুন আমাদের জাস্ট এই পথ দিয়ে একটা কারেন্ট তৈরি করলাম, এই কারেন্টটাকে I1 মনে করলাম, সেই কারেন্টটা এখানে এসে দুইটা রাস্তা পাইলো, তার এদিক দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না, সম্পূর্ণ কারেন্ট চলে যাবে এই পথ দিয়ে। তাহলে I1 I2, তাহলে I1 ইকুয়াল টু সিম্পলি আমাদের হবে I2, এবং সেই I1 কারেন্ট হবে 0 - V+ প্রাইম, মানে 0 - 2/3 VI1 ডিভাইডেড বাই আমাদের কত, 5, ইকুয়াল টু 2/3 VI1 মাইনাস ভি আউটপুট প্রাইম ডিভাইডেড বাই আমাদের কত, এই রেজিস্টরটা ফিডব্যাক 70, তাহলে 5 × 5 = 70। আবার গুণন করে দেই, 2/3 VI1 মাইনাস ভি আউটপুট প্রাইম ইকুয়াল টু মাইনাস 14 × 42 × 3, সরি 14 × 28/3, আমি দুঃখিত, VI1। তাহলে ভি আউটপুট প্রাইমটা দেখুন আমাদের আসতেছে, আমরা একটু সরাসরি হিসাব করতেছি, ভি আউটপুট প্রাইমটা 2/3 + 28/3, 10 VI1 ভি আউটপুট প্রাইম,
ভি আউটপুট ট্রাইনটা আমাদের দেখুন আসছে 10 VI1। এখন এটাকে আমরা একটু সাইড করে রেখে দেই, ভি আউটপুট ট্রাইনটা আমরা পেয়ে গেছি, সেম সিস্টেমে আমরা ভি আই টুটা আছে। আউটপুট প্রাইমটা আমরা পাইলাম কত, 10 VI1। এবার VI2 কে অ্যাক্টিভ রাখবো, VI1 কে ডিঅ্যাক্টিভেট রাখবো, সেম সিস্টেম। তাহলে দেখুন এটা আমাদের মাইনাস প্লাস, তো অল্টার করে দিলাম আমাদের VI2 অ্যাক্টিভ, অর্থাৎ এটা হবে VI2, এটা 50, এটা 25, এটা 5 kΩ, সত্তর কিলো ওহম, এটা বি আউটপুট ডাবল প্রাইম। সেম সিস্টেমে আমরা এই ভোল্টেজটা বের করি, এটা ভি প্লাস ডাবল প্রাইম মনে করলাম। এই ভোল্টেজটা দেখুন আগের মতোই আমরা বের করে নেই কত, এই দুইটা যেহেতু সিরিজ তাহলে ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করলে আমাদের 25 ÷ 25 = 50 ÷ 75 × VI2 মানে 1/3। এটাও অবশ্যই হবে বি প্লাস ডাবল প্রাইম। এখন এই কারেন্টটাকে আমরা মনে করলাম I1 প্রাইম, এই কারেন্টটাকে আমরা মনে করলাম I2 প্রাইম। সিম্পলি এখন আমাদের এটা যেহেতু সিরিজ পথ, আমাদের I1 প্রাইম I2 প্রাইম কে সিম্পলি সমান বলতে পারি, এবং সেই কারেন্টটা আমার কত আসে, 0 − 1/3 VI2 / 5 = 1/3 VI2 − VI2 ডাবল প্রাইম / 70, 5 × 70 তাহলে 1/3 VI2 − VOUT ডাবল প্রাইম = −14/3 VI2। তাহলে ভি আউটপুট ডাবল প্রাইম আমার আসতেছে, এটা যদি এক সাইডে নেই, 14 ÷ 15/3 = 5 VI2। আলাদা আলাদা ভাবে দুটো সোর্স অ্যাক্টিভ রাখা অবস্থায় ভি আউটপুট প্রাইম পাইছি 10 VI1 এবং ভি আউটপুট ডাবল প্রাইম পাইছি 5 VI2। তাহলে আমাদের মেইন আউটপুট এই বি আউটপুটটা আমাদের আসবে 10 VI1, এই দুটা যোগফল সুপারপজিশন থিওরেম অনুযায়ী আমাদের এই দুটার যোগফল। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।